রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশ চলে যাবে? যাব। কেন, তোর কোনো সমস্যা? রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ যেও না তুমি। তুমি গেলে আমি কিভাবে থাকবো বলো তো? প্লিজ রূপ ভাইয়া, যেও না। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতোই থাক। ভালোবাসার কী বা বুঝিস তুই এখন? আরে আমি শুধু তোর একটা আবেগ, যা কয়েকদিন পরে কেটে যাবে। তো প্লিজ, তুই এসব পাগলামি বন্ধ কর। না রূপাইয়া, না, তুমি আমার আবেগ না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ কথা, আমি বিরক্ত, বিশ্বাস কর, তোর উপর আমি প্রচণ্ড বিরক্ত। এখন যা তোমার রুম থেকে, আমার এখন প্রচুর কাজ বাকি আছে। বলেই রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল, আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামের কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কীভাবে থাকবে তা রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগল। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা আরাব চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একটা ছোট বোন আছে যার নাম আরসি চৌধুরী। রূপ এবছর ইন্টার পরীক্ষা দিয়েছে, তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলফা চৌধুরী কথা। বাসায় সবাই তাকে কথা বলেই ডাকে। কথা এবছর নবম শ্রেণীর ছাত্রী। আরসি আর কথা দুজনেই একই সমান, দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ডও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরব চৌধুরী আর আমান চৌধুরী দুজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথেই থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়া কি জানে তার এই অবহেলাগুলো কথাকে কতটা কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরের দরজায় নক করল। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখল দরজার পাশে আরসি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগল, কি হয়েছে আরু? এটা তো তোকে আমি জিজ্ঞেস করব। দিন দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন? আরে এমনি একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। অনেক মাথা ব্যথা তোর, মেডিসিন নিয়েছিস? না না, তা আর লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তিন দিন পর ক্লাস শেষ করে বাসায় আস্তে আস্তে কথার আরশি দুটো বেঁচে গেল। আজকে কত লেট হলো দেখলি কথু? এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবে এটা কি তুই আজকে প্রথম জানলি আরু? আরে তা না। ওদের কথার মাঝে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগল, যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। মা, আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখটা এরকম করে রেখেছ? আর বড় মা কোথায়? আপু তার ঘরে। আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশে, তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করেছে। মানে কি বলছো ছোট মা, ভাইয়া চলে গেছে? দুই ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছে, এতক্ষণে তো মনে হয় ফ্লাইটেই আছে। ভাই আমার সাথে দেখা না করেই চলে গেল। রূপ ভাইয়ার না আরো কিছুদিন পরে যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন?
জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। ইস, ছেলেটাকে আবার কত বছর পরে দেখব। আজকে এক মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাইও আগের মতো নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায়ই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা ছাড়া। কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ কল রিসিভ করে না। আজকেও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে। রূপ ভাইয়া, কেমন আছো তুমি? জানো, আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে রূপ ভাইয়া? ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথা তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করত না। ঠিক আছে, সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়াকে, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজকে থেকে কথা বদলে যাবে, আর কাউকেই নিজের দুর্বলতার সুযোগ নিতে দেবে না কথা। দেখতে দেখতে পাঁচটা বছর পার হয়ে গেল। কথা এখন আর আগের কথা নেই, সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশিই খুশি। কথা জিজ্ঞাসা করে, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরু, তুই এখনো রেডি হলি না কেন? ভার্সিটিতে যেতে তো লেট হয়ে যাবে। আজকে ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই কথা। কেন বড় মা, আজকে কি? আরে, আজকে পাঁচ বছর পর আমাদের রূপ দেশে আসছে, কতদিন পর দেখবো ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতেই নিজের কি অবস্থা করেছে ছেলেটা। এমনিই তো নিজে যত্ন নিত না, আর ওখানে তো পুরো একা ছিল। ওনার যত্ন নেওয়ার মানুষের তো আর অভাব নেই মা। তোমরা শুধু শুধুই ওনার জন্য টেনশন করছো। মানে? কিছু না আপু। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে না হলে। এ কি, তুই আজকেও ভার্সিটিতে যাবি কোথু? হুম, আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আর আমি ওটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে মামনি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিই। না আব্বু, লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। আচ্ছা মামনি, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় এসো। জি বড় আব্বু। কথা বাসা থেকে বের হতেই দেখলো আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসলো। সরি সরি, আমি ইচ্ছা করে লেট করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। লেট যখন করেছিস তো আজকে আমাকে পোস্টকার্ড রেট অবশ্যই তুই দিচ্ছিস। কোনো ছেলে যে এত ফুচকা পাগল হতে পারে, তা আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে, এখন চল। হুম, আলু তুই আমাকে ধরে বস, আমিও চালানো শুরু করছি। দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজভাবে দেখেছে একজন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, এটা ওদের জানা হলো না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করে যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে আমি কখনো ভাবিনি। আকাশ আর কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসলো। এসে বলতে শুরু করল, তোরা আসতে এত দেরি করলি কেন? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময়ে এসেছি। আমি আরো এক ঘন্টা আগে এসেছি। তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিশ পিটিশ করতে করতে। আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা এক ঘন্টা পরেই আসি। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিশ পিটিশ কি? হুম, ওরে তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বোঝ না। তুই প্রেম করে আর এক সপ্তাহ পরে বিয়েও করে ফেলবি, আমরা কি করলাম জীবনে?
মতো খটাসের সাথে না কোনো মেয়ে প্রেম করবে না দেখিস। দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গল, তুইও তো আমার মতোই সিঙ্গেলই, দুজনে আমরা একই কোয়ালের গরু। এটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা ক্লাস করব না। তো কি করব আমরা? আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব, বিয়ের মাত্র কিছুদিন বাকি। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, ওরু কোথায়? ঠিকই তো, ওরু কোথায় আলু? আজকে আসেনি কেন? আজকে ওর ভাই আসবে তাই আসেনি। তো চল আমরা শপিং করতে যাই। কথা, তুই আকাশের সাথে যা, আমি রিয়ানের সাথে আসছি। হ্যাঁ, আমরা যাই দুজনে। তোমরা নিব্বানিবের মতন প্রেম করতে করতে আসো। রিয়া হচ্ছে কথার আরেক বেস্ট ফ্রেন্ড, পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ারও এক সপ্তাহ পরে, আর রিয়ান হচ্ছে রিয়ার হবু বর, সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্পেই জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আরশি বলল, ভাই। বল, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এই যে তোর আস্ত জলজন্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই? হ্যাঁ, তাও তো আসছোই, কিন্তু তুমি যে আসছো সেই উপলক্ষে আমার গিফট কই? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদেরকে দেখাচ্ছি। রূপ একে একে সকলের হাতে তাদের জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগলো, তোমাদের সবার ভালো লেগেছে তো? এইসবের কি প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে এতেই তো আমরা কত খুশি, আমাদের আর কি চাই? ঠিক বলছিস ছোট। আরে, এখানে প্রয়োজন অপ্রয়োজনের কি আছে? হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষের তো গিফট দেওয়াই যায়, তাই না? ভাই, সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি? তোর কি গিফট পছন্দ হয়নি? না, তা নয়, গিফট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনলে, তো কথার জন্য কি কিছুই নিয়ে আসো নাই? না, গিফট না এনে ভালোই করেছো ভাইয়া। আসলে আমি না ঠিক সবার থেকে গিফট জিনিসটা নেওয়া পছন্দ করি না, যদি আনতে তাহলে তো তোমাকে ফিরিয়েই দিতাম, তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, এখন আর কিছু খাবো না। আর আরু, তুই একটু আমার রুমে আসিস তো, তোর কিছু জিনিস আমার কাছে আছে। এটা বলেই কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করে শুনতে পেল আরু আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছুই বলতো না, নীরবে রুমে এসে কান্না করত, কিন্তু সে তো এখন বদলে গিয়েছে। সে আর আগের কথা নেই, তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না, তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথার। এসব কিছু ভেবেই কথা গোসল শেষ করে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতেই কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখল রূপ আর সেই বড় মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিজের জন্য এক কাপ কফি বানালো, তারপর রুমে আসতে লাগলো। তখন তাকে আরশি দেখে বলল, কথু আয় এখানে, সবাই আড্ডা দিচ্ছি। না, আমার ভালো লাগছে না, রুমে যাব, ভালো লাগলে পরে আসবো। এই বলে আমি রুমে চলে গেলাম। আমার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না, একসময় যেই মেয়ে পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত, এখন সে রুমে থেকে বেরই হতে চায় না। এটা আমিও লক্ষ্য করেছি, আগে তো ঘর থেকে অন্তত বের হতো, এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না, কখন আসে কখন যায় তাও জানি না। কিছু তো একটা হয়েছে কথুর, কিন্তু কাউকে বলছে না,
আগে তো আমাকে সব কিছুই বলতো, এখন আমার সাথে ওর কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখনও কারোর সাথেই কথা বলে না, মোটামুটি যাই একটু একটু বলে তাও আকাশের সাথেই বলে। রূপ সব কিছু লক্ষ্য করল, কথা সত্যি অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতিমুহূর্ত রূপ ভাইয়া করে পাগল করে দিত, এখন সেই কথা এতদিন পর আসার পরেও এতক্ষণে তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি। হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে, আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপও যায় কথা রুমে, দরজায় গিয়ে নক করতেই কথা ভিতর থেকে বলল, মা আমি খাব না। আরে আমি চাচি না, আমি রূপ, দরজা খোলো, কথা আছে। কি ব্যাপার ভাইয়া, কি বলবে, আর দরজা বন্ধ করলে কেন? খেতে যাবি না কেন? খিদে লাগেনি তাই খাবো না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে এবং বলতে লাগে, এই সমস্যা কি তোর? হ্যাঁ, আসার পর থেকে আমাকে ইগনোর করছিস, ভালো লাগছে না কিন্তু আমার একদম। আমাকে ছাড়ো ভাইয়া, আমাকে ধরার অধিকার তুমি কোথায় পেলে? ছাড়ো আমাকে। রূপ আর একটু চেপে ধরে কথাকে আর বলে, আবার মাথা গরম করো না, আমি একবার ডেকে গেলে কিন্তু এর ফল ভালো হবে না। ভাইয়া তোমার যা মন চায় তুমি তাই করো, আর আমার রুম থেকে বেরো। তুই এক্ষুনি নিচে যাবি আমার সাথে, না হলে। কথাটা তার একদম মুখের কাছে গিয়ে বললাম। নিচে থেকে রুহি চৌধুরী রূপ বলে ডাকতেই কথার কাছ থেকে সরে দাঁড়ালো রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এক্ষুনি নিচে আয় তুই, না হলে আমি কিন্তু আবার আসব, তখন কোলে করে নিচে নিয়ে যাব। এই বলেই আমি সেখান থেকে চলে গেলাম। রূপ নিচে যাওয়ার সাথে সাথেই কথা আবার রুমে দরজা বন্ধ করে দিল। যাবে না সে নিচে, কেন যাবে সে? সে কি রূপকে ভয় পায় নাকি? মোটেও না, কথা রূপকে একটুও ভয় পায় না। লোকটা নিজেকে কি যে ভাবে আল্লাহ জানে। কি করে সাহস পায় সে কথাকে স্পর্শ করার? কি যে চাচ্ছে লোকটা তা তার মোটে বোধগম্য হচ্ছে না। কথা চায় না রূপকে নিয়ে ভাবতে। রূপকে নিয়ে তার মনে যে সব অনুভূতি ছিল সেগুলো গভীর রাগ আর অভিমানের মাঝে চাপা পড়ে গেছে। কথার ভাবতে যাচ্ছে না। ঘড়িতে দেখল রাত 10টা বেজে গেছে। সে ঘরে লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 2টো বাজে, চারিদিক নীরব হয়ে রয়েছে। মাঝে মধ্যে দুই একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতকাল, চারিদিকে কুয়াশা। এমন সময় কথা রুমের ব্যালকনি দিয়ে ভিতরে ঢুকলো একজন লোক। লোকটি আর কেউ নয়, সে হচ্ছে রূপ। রূপ রুমে ঢুকে দেখল কথা ঘুমিয়ে আছে, গায়ের কম্বল অন্য পাশে পড়ে আছে। কথাকে দেখে বোঝা যাচ্ছে তার শীত লাগছে, তাই রূপ গিয়ে কথার গায়ের উপর কম্বলটা সুন্দর করে দিয়ে দিল। তারপর কথার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগল, হয়তো তো জানাই ভুল ছিল, নয়তো আমার কাজে ভুল ছিল। এতটা যে বদলে যাবি আমি কখনো বুঝিনি। আঘাতটা হয়তো খুব বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমি নিজে ইচ্ছেতে সব করিনি, তোর জন্যই যে সব কিছু করেছি। আমার উপর তোর এত রাগ, এত অভিমান তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, অনেক হয়েছে। এখন থেকে আমি আর কোনো রকম ছাড় দেবো না। দরকার পড়লে জোর করে তোকে নিজের সাথে বেঁধে রাখবো। আমি তোকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। কথাগুলো এক নাগাড়ে বলে রূপ থামল। তারপর কিছু সময় মাথার পাশে বসে থাকে। কথার কপালে একটি ভালোবাসার পর সেঁকে দিয়ে রূপ আবার ব্যালকনি দিয়ে নিজের ঘরে চলে গেল। সকালে আরশির ডাকে ঘুম থেকে ওঠে কথা। বিরক্তি নিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আরু? আজ তো তোর ভার্সিটি বন্ধ, তো এই শীতের মধ্যে এত সকালে উঠলি কিসের জন্য? সর, যা আমি ঘুমাবো। বলেই কথা আবারও শুয়ে পড়ল। আরও কথাকে টেনে উঠিয়ে বলতে লাগলো, 8টা বেজে গেছে কথা। তো আজকে কি? আজকে শুক্রবার, আর কি? আরে বাবা, আজকে আমাদের কি প্ল্যান ছিল সব ফ্রেন্ডদের? কি জানি, মনে নেই আমার।
আরজি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে কথার মুখের উপর ঢেলে দিয়ে বলতে লাগলো, এখনো কি তোর ঘুম পাচ্ছে কথু? অরুর বাচ্চা, তোকে আজ আমি খুন করেই ফেলবো। তুই আমার ঘুমের মার্ডার করেছিস, আজকে আমি তোকেই মার্ডার করে ফেলবো। দেখ, আমার কোনো দোষ নেই, আকাশ তোকে কল দিচ্ছে, রিসিভ কর, ও তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কথু। বলেই হাসতে হাসতে রুম ত্যাগ করলো আরসি। কথা ফোনটা হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ। ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠল আকাশের 40+ কলের অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করলো, সাথে সাথে রিসিভ করলো আকাশ।